বর্তমানে গিজেংয়ের ক্রেঙ্গিং গিজেংয়ের যে চাহিদাটা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম বা বড় যে গিমাঙ্কা মার্কেট প্লেসে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মর্গ্যাংলোগু। জি, মর্গ্যাংলোগুর চাহিদা এখন গিং গিং প্রচুর বেড়ে যাচ্ছে, বিশেষ করে ক্রেঙ্গিং গিজেংয়ের যদি আমরা যদি বিবেচনায় করি। তো আজকে দেখাবো কিভাবে একটা মর্গ্যাংলোগু করতে হয়। আপনারা এই টিউটোরিয়াল দেখে খুব সহজেই আইডিয়া জেনারেট করতে পারবেন কিভাবে মর্গ্যাংলোগুর আমরা ডিজাইন করতে পারি বা কিভাবে একটা মর্গ্যাংলোগুকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি আসিন শিকু। চলুন শুরু করি আজকে সেই মর্গ্যাংলোগুর টিউটোরিয়ালকে। আমি অলরেডি ইলাস্ট্রেটর ইন্টারফেসে চলে এসেছি এবং আমি একটা কাস্টম আর্টবুক নিয়েছি 1000x1000। তো আর্টবুকটা নেওয়ার পরে আমি এখন যেহেতু আমি একটা মর্গ্যাংলোগু মেক করব আজকে, সো আমি খুব অন্য স্কেলে একটা মর্গ্যাংলোগু মেক করব। তো আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্কোপ কালারটা অন করে দিচ্ছি। ওকে, দেখেন আমি এখান থেকে একটা লাইন তুলে নিচ্ছি। আমি যদিও বা জুম করে রেখেছি আপনাদের আপনাদেরকে খুব সহজে বুঝতে পারেন, আমি শিফট চেপে লাইন টুল গিয়ে লাইন টানছি। ওকে, একটু রাখলাম। দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অলকা প্রেস করে এবং শিফট প্রেস করে জাস্ট একটু আর একটা লাইন নিলাম। নেওয়ার পরে আমি কন্ট্রোল গিয়ে আমি আরো কয়েকটা লাইন কপি করব, একাধিক কপি করব, টোটাল 10টি লাইন কপি করব। ওকে, আমাকে লাইন কপি করা হয়ে গিয়েছে। কপি করার পরে এখন আমি সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে ফেলব। ওকে, আমি আরেকটু জুম ইন করে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার জন্য। তারপর কি করব, আমি আবার যেহেতু আমি গ্রুপ করেছি আমি একটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট করব। এটা ভার্টিক্যালি আছে, ভার্টিক্যালি থাকবে এবং আমি এখানে 90 ডিগ্রির রিপ্লেসে আমি 30 ডিগ্রি দিব। দেন আমি কপি করব। কপি হয়ে গেছে, ঠিক আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন কিন্তু এটা সিলেক্ট আছে। মাউসের রাইট বাটন প্রেস করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব। এখন কিন্তু ভার্টিক্যালি না, এখন আমাদের হরিজেন্টালি করতে হবে। হরিজেন্টালি করলাম, হরিজেন্টালিকে ক্লিক করার সাথে এর বিপরীত আর একটা কপি হয়ে গেল। তা আমি আর কপিকে ক্লিক করব, এটা অবশ্যই তারপরে আমরা এটা কপি করব। কপি করার পর কপি হয়ে গিয়েছে। ওকে, দেন আমি একুকের মধ্যে কাজ কি করব, আমি সবগুলোকে সিলেক্ট করব এবং একটু জুম আউট করব। জুম আউট করার পরে আমি এই ফরম্যাটটাকে কপি করে রাখব এই পাশে। আপনারা সবসময় এই ধরনের কাজ করতে হলে অবশ্যই একে একে হোক একটা পলিগনের মতো শেপ হয়েছে, যেহেতু আমি ভিতরে কাজ করব। আমি আবার একটু জুমিং করে নিচ্ছি। ওকে, জুমিং করার পরে এখন আমি বাকি কাজ করব। আমি সবগুলোকে সিলেক্ট করব, দেন আমি শেপ বিল্ডারটাকে নিব, এখান থেকে ফিল কালারটা অন করে দিব, স্কোপ কালারটা অফ করে দিব আমার কাজের সুবিধার জন্য। ওকে, দেন আমি জাস্ট ড্রাগ করব, খুব সাবধানে ড্রাগ করব যাতে আমাদের সমস্যা না হয়। এভাবে ড্রাগ করলাম, তারপর আবার নিচে আসব। দেন তারপর আমি এইভাবে যাবো এখান থেকে, দেখুন তারপর এইভাবে ড্রাগ করছি, তারপর আমি এখানে নিয়ে যাচ্ছি, এটাকে একেবারে লাস্ট সীমানায় নিয়ে যাব। আমাকে কিন্তু খুব সাবধানে এভাবে গ্রাক করছি, তারপর এই পাশে নিয়ে আসছি গ্রাক করে, দেন আবার গ্রাক করলাম এখানে। অর্থাৎ পলিগনের ভিতরের পলিগনের মধ্যে আমাকে কাজটি কমপ্লিট করব। ওকে,
আমাকে কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। আমরা এখন আরেকটু জুম করে এই যে যে জিনিসগুলো আছে এগুলোকে আমি মানে ম্যাচ করে দিব। আচ্ছা, এটাও ম্যাচ করব, এটাকেও ম্যাচ করতে হবে। জাস্ট এই সাদা জায়গাগুলো গ্যাপ পূরণ করে দিব আর কিছুই না, ঠিক আছে? ওকে, আমি দিচ্ছি এভাবে করে। আমি প্রত্যেকটা টিউটোরিয়াল চেষ্টা করি যে আপনাদের বুঝানোর জন্য, যাকে আপনারা খুব দ্রুত বুঝতে পারেন, ঠিক আছে? এই জন্য হয়তো আমাকে আমার টিউটোরিয়ালের ল্যাঙ্গির বা সময়টা একটু বেশি লাগে, যার কারণে আমি একটু সময় বেশি নিয়ে টিউটোরিয়ালটা করার চেষ্টা করি। এবং আমি সবগুলোকে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিব। ওকে, আমাদের লোগোর কাজ কমপ্লিট। তো এটাকে আবার সিলেক্ট করে আমি এখানে ইউনাইটেড করে দিলাম, তাহলে আরো ভালো হয়। ওকে, সমস্যা নেই। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে নিলাম। তো অ্যালাইন করার পরে আমার এটা সব দিক দিয়ে সমান থাকলো। ওকে, এখন আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে জাস্ট ড্রাগ করছি। ড্রাগ করার পরে আমি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যাঙ্কু ব্যাকে যাবো, অ্যারেঞ্জ থেকে স্যাঙ্কু ব্যাকে যাবো। তারপর কন্ট্রোল কিউ গিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব। আমি সব এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, প্রেজেন্টেশন কক্ষে যার যার ব্যাপার, যত সুন্দর করে লোগো মেক করে প্রেজেন্টেশন করতে পারবেন, কতটাই ভালো বা কতটাই বেটার লাগবে। আশা করি এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছে, এবং এই পদ্ধতিকে যদি কাজ করেন আরও অনেক সুন্দর সুন্দর লোগো মেক করতে পারবেন। টিউটোরিয়ালকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। আজকে টিউটোরিয়ালকে এ পর্যন্ত, সামনে আবার কোনো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।